আলিয়া ভাট প্রেস কনফারেন্সে যতই বোকা বোকা উত্তর দিন না কেন, তার স্ক্রিন প্রেজেন্স ও জোশ নিয়ে যে কোনো কথা বলা যাবে না তা বোঝা গেল শানদারের নতুন গান লঞ্চে। পরে হড়বড়ে প্রশ্নোত্তর। আস্কিং মি, ইয়া, ইউ নো, আই উইল বি ভেরি অনেস্ট, দ্য গুলাবো ওয়াজ দ্য ফার্স্ট সং জো মেয়ে আর শায়েদ সাথ মে ডান্স করনে ওয়ালি থে এন্ড শুটিং এন্ড এভরিথিং, সো আই ওয়াজ ড্যাম নার্ভাস, লাইক বিকজ আই এম লাইক আই এম ডান্সিং নেক্সট টু শাহিদ, হি ডাজন্ট ইভেন লাইক, ইভেন হি পুটস 10% এনার্জি, ইট লুক লাইক হি ইজ পুটিং 100% এনার্জি, সো আই ওয়াজ ভেরি নার্ভাস কিউকি আই ওয়ান্টেড টু বি লাইক ওকে অ্যাট লিস্ট ম্যাচ আপ টু হিম, লাইক টু 1% আই নো আই এম গোনা বি লেস, 3%, 4%, আই হ্যাভ টু বি এট দ্য সেম লেভেল অ্যাট লিস্ট ট্রাই বেটার দ্যান দ্য আদার ওয়ান। This Kira is there in all of these guys. স্বাভাবিকভাবে এলো বিকিনি প্রসঙ্গ এবং স্বভাব মতোই অল্প সময় অনেক কিছু বললেন আলিয়া। No, not for the first. And yeah. In this movie? Yeah. In this movie, yes, for the first time. But in life, not for the first time. But how comfortable you was in the shot? I at that moment was not comfortable because it was very cold. But for me, once the camera comes on, it's like anything can happen. That was nothing. Me and Shahid, actually, there's a sequence in the film where we were swimming in like minus how many degrees water? Minus five. And we were very cold. সব পরিচালকদের কিছু না কিছু দুর্বলতা থাকে। বিকাশ বাহেলের পছন্দ একটি বিশেষ স্টেপ। Can we show them what step Vikas loves to do? Come. Okay. Whether it's a like a really trippy track or whether it's a 60s song or whether it's a Hindi song or whether it's a Malayali song, the one step that Vikas Behl will repeat I and only don't do want them to feel is 5, 6, 7, 8. Huh, 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 huh. All night. He, no, it's only cut one it, leg. Cut, Ali, cut, it's only one leg. Cut, only cut, one leg. All cut. Night he'll do. এবং সবশেষে চলল বিশেষ গানটি গুলাবো। সানি লিওনির ফ্যানেরা তাকে খুব ভালোবাসেন, রাত্রির হলেই তারা সানিকে স্মরণ করতেন, কিন্তু সানি চান তার ফ্যানেরা তাকে দিবারাত্র স্মরণ করুক, তাই এবার তিনি নিয়ে এসেছেন সুপার হট সানি মর্নিংস তার নতুন ফিটনেস ভিডিও। You just need yourself, your living room and your television and obviously and I created this workout so that anybody could do it and I promise it's not very easy but I'm sure you guys can do it. সানি প্রেস কনফারেন্স মানে প্রচুর নালিশ। প্রথমে এলো কন্ডোম অ্যাপ প্রসঙ্গ। আই ডোন্ট কেয়ার কানা করি জানালেন সানি। Well, as you can see, I'm as happy can be, and I'm happy to be launching a DVD today. When people say mean things, when people want to push you down, when they want to push you, you might fall, but you have to get back up again and put a smile on your face and move on with your life. তিনি আরো খোশ মেজাজে, কারণ বহু কাটছাটের পর তার ছবি মস্তি জাদে এবার আসছে বড় পর্দায়। কিছু সিন বাদ গেছে, কিছু সিন রিশুট হয়েছে, তবে গল্পটা একই আছে। As everybody knows, Masti Zade has gotten their certificate, so yay! It's a double role, and I have a naughty twin and I have a nice twin. সানি কি খান এবং এত এনার্জি কোন ওয়ার্কআউট থেকে পান, এই নিয়েই ফ্যানেদের কৌতূহল অসীম। তাই ডিভিডি যে হিট করবে কোনো সন্দেহ নেই, এবং এরপর সানি নিজের প্রযোজনায় একটি ছবিতে এক সুপার ওম্যানের রোল করবেন বলে জানিয়েছেন। আমির খানের ছবি দঙ্গলের শুটিং শুরু হবে। দঙ্গলের জন্য আমিরের বিশেষ চেহারা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা হয়েছে। দঙ্গলে আমির হরিয়ানভি কুস্তিগির মহাবীর সিং ফোগটের চরিত্রে অভিনয় করছেন। দঙ্গলের শুটিং হবে লুধিয়ানার কাছে কয়েকটি গ্রামে। গ্রামগুলিতে দিনান্ত কাজ চলছে হরিয়ানার প্রেক্ষাপট তৈরি করার জন্য।
দঙ্গল ছবিটি মেয়েদের তৈরি করা, মেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ানোর লড়াইয়ের গল্প, জানালেন আমির। একই সঙ্গে FTII প্রসঙ্গে পলিটিক্যালি কারেক্ট আমিরের পলিটিক্যালি কারেক্ট মন্তব্য, খুবই দুঃখজনক যে তাদের দাবি দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের আন্দোলন করতে হচ্ছে, তাদের সঙ্গে আলোচনা করে তাদের ক্ষোভ মেটানো উচিত। আন্দোলন প্রায় 100 দিনে গড়াতে চলেছে, এতদিনে আমিরের এই মৃদু মন্তব্যে খুব একটা হেরফের হবে না। প্রায় 200 জন জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র জগতের ব্যক্তিত্ব রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন FTII বিতর্কে হস্তক্ষেপ করার জন্য, কিন্তু যাকে নিয়ে হইচই সেই গজেন্দ্র যুধিষ্ঠির চৌহান ছাত্রদের জানিয়েছেন তিনি আলোচনা করতে রাজি আছেন। স্টার কাপেল কঙ্কনা সেন শর্মা ও রণবীর শোরে টুইটারে জানালেন যে 5 বছরের বিবাহিত জীবনের পর তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন, তবে বিচ্ছেদ তিক্ততাবিহীন হবে এবং তাদের 4 বছরের সন্তান হারুনের দেখাশোনা দুজনে মিলেই করবেন। 2007 তাদের প্রেম কাহিনীর কথা খবরে আসে, 2010 তারা বিয়ে করেন। গত কয়েক বছরে তারা ট্রাফিক সিগনাল, আজান আজলে ও গৌর হরি দস্তানে একসঙ্গে কাজ করেছেন।